মধিয়া যদি দে তার মধিয়া উঠাই আনে, আমরা কত কমপ্লেইন করিয়া পারি না, আরো লইয়া আসুন ভিটকারি করুন, আমরা এনে মানি না। মধি হইলে আমরা দান মারবা লাগি ও মদর দোকান ওখান দিছ নি, এইলা হইলে টিভি মধিয়া মারি লাও কাইয়া, ইরা মদ খাবাই মারতো কেনে, মদ খাবাই মধিয়া মারতো কেনে, ও যে বেটি মাতিছে ও বেটির বারিন্দাত মদ বইয়া খাইন, বেটিরে রাইত হইলে ডাকইন, বেটির জামাই বেঙ্গলুত পড়ি একগু আছে, বাচ্চা দুইটা আসইন, এটা তো রাইত মারামারি করিয়া যদি বারো বেটি বেটিরে তো লইয়া যাইবা যাইবা, সরু তার কিডনি কুলিয়া পর্যন্ত লইয়া যাইবা মদ খাইয়া। অবৈধ মদের দোকানের বিরুদ্ধে এবার আন্দোলনে নামলেন স্থানীয় জনগণ। বর্ণালপুর বাগান বস্তিতে অবৈধ মদের দোকান বন্ধের বিরুদ্ধে কৃষক মুক্তি এবং স্থানীয় জনগণের আন্দোলনে উত্তাল পরিস্থিতি লালাছড়া বর্ণালপুর জিপিতে। এক সপ্তাহের মধ্যে অবৈধ মদের দোকানটি সরিয়ে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আবগারি বিভাগের গাইডলাইন বহির্ভূতভাবে অবৈধ মদের দোকান বসিয়ে অবাধে অসামাজিক কার্যকলাপ সংঘটিত করার অভিযোগ রয়েছে। এর বিরুদ্ধে বাগানের জনগণকে সঙ্গে নিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয়। জানা গেছে, কাছাড় জেলার ধলাই বিধানসভার দর্মিখাল গ্রান্টের বাসিন্দা উজ্জ্বল শঙ্কর রায়ের স্ত্রী মনীষা রায়ের নামে বিভাগীয় অনুমোদন থাকা মদের দোকানটির 100 মিটার দূরত্বের মধ্যে একাধিক স্কুল সহ মন্দির রয়েছে। অথচ গ্রামীণ এলাকায় আবগারি বিভাগের নিয়ম মতে স্কুল কলেজ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের 150 মিটার দূরত্বের মধ্যে মদের দোকান বসানো যাবে না। কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন লস্কর, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, সহকারী সম্পাদক খায়রুল ইসলাম বরভুইয়া, বর্ণালপুর আঞ্চলিক কমিটির সভাপতি সঞ্জয় রবিদাস, সম্পাদক স্বপন রি, ব্রজেশ রায়, পিন্টু রায়, সুধাংশু রায়, বিমান ডুবে, দীননাথ পাণ্ডের নেতৃত্বে এদিনের প্রতিবাদী কার্যসূচি থেকে উজ্জ্বল শঙ্কর রায়ের তাকে জানানো হয় যে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই এক সপ্তাহের মধ্যে অবৈধ মদের দোকানটি সরিয়ে দেওয়া না হলে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কৃষক মুক্তির সম্পাদক ফরিদউদ্দিন লস্কর। এবং এলাকার মানুষের বলছেন আপনারা ওটাও বলি না যে এটা পরিমল শুক্ল বৈদ্য মিনিস্টার কালপিয়ার, আমরা এটা বইছে না, এটা আমরা স্পষ্ট দেখতে পাই থাকি 270 নম্বর এলপি স্কুল যেটা এটা 50 মিটার দূরত্ব, কিন্তু মিনিমাম রুরাল এলাকার 150 মিটার দূরত্ব থাকতে লাগে, এটা আপনারা কিলা বইলা এলাকার মানুষের কোনো আমাদের যে কী এনওসি দেওয়া হয়েছে এটা এলাকার মানুষের কোনো সই নাই, যে সব খার মানুষ কোন জায়গার মানুষ জানি আমরা কীরকম চিতা তো এখন 1 নম্বর হইলে আপনার বর্তমানে মালিক নাই, 2 নম্বর হইলে এখন তো ইয়ার লোকে মারতে পারবা, এক্সাইজ ডিপার্টমেন্টের লোকে মাতিয়া তো আপনারা ক্লিয়ার করতে পারবেন না, মালিক তো এখানে নাই, এখানে এই আন্তর্জাতিক ধরনা ধরিও তো লাভ নাই, না ধরনা আন্তর্জাতিক হইতে পারে না, আমি না কখনো কথা বলি আর কখন তো লাভই তো নাই, কারণ মালিক পক্ষ থাকলে না আপনারা কিছু কথা, মালিক পক্ষ থাকলে না মাতা মাতিয়া একটা জিনিস মীমাংসা হইতো, ওটা কইছে ধরনা ধরিয়া তো লাভ হইতো, বৈধ না অবৈধ এটা তো মালিক পার্টি বা এক্সাইজ পার্টি এর লগে মাথা তো বুঝতে পারবা, এটা তো বুঝতে পারতাম না, ডিপার্টমেন্ট আইছে ডিপার্টমেন্ট আইছে চেক করছে সপ্তাহ ক্লিয়ারেন্স দিছে, এরপরে না বোয়া নিয়েছে তাই মাত্রা না আমি না আপনার মাত্রা আমরাও তোমাদের সিল্লাই না দাদা, আমরা কইয়ার একটু জুড়ে করে কইয়ার ও কথা ঠিক আছে, সে তো ওটাও তো আমি তোমারে কই আমি একটু জুড়ে কই আপনি তো ওস্তাদ মাত্রা আমি একটু জুড়ে কই ওটাও কই না দাদা, দেখুন মতলব বা হইলাম না না আমি তো আপনারে কই দিছি তো আপনি আপনার মালিককে ওটা কইবা, এক্সটার্ন ডিপার্টমেন্টে পারমিশন দেওক না দেওক এটা আমরা দেখার বিষয় না, আপনারা পারমিশন পাইছেন হিসাবে পয়সা হইছে, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কি আমরা তারার এক সপ্তাহ সময় দিয়া আচ্ছা এক সপ্তাহের ভিতরে যদি আপনারা দোকান এখান থেকে উঠানি না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপ নিবো, এটা আপনারা আপনারা মালিককে জানাইবা, এলাকার সব মানুষ আমরা যেটা লাগে করবো। আপনালোকে দেখিছে যে বর্ণালপুর বাগান বস্তির এই যেটা মদর দোকান ইয়াত খুলিছে এইটো আমি দেখিবলৈ পাইছোঁ এইটো সম্পূর্ণভাবে নিয়ম বহির এক্সাইজ ডিপার্টমেন্টৰ নিয়ম বহির্ভূতভাবে ইয়াত বহি আছে,
এই দোকানটো বহুৱাৰ আগতে এই এলাকার মানুষক ধমকি দিছিল যে এই দোকানটো নাকি পরিমল শুক্লবৈদ্য যিজন মন্ত্রী আছে তেওঁৰ পিয়াৰ দোকান। আমি দেখিবলৈ পাইছোঁ যিটো তেওঁলোকৰ পাৰ্মিশ্যন দিছে তাত দেখুওৱা হৈছে শিৱ মন্দিৰ দেখুওৱা হৈছে 400 মিটাৰ, কিন্তু এইটো 100 মিটাৰৰ ভিতৰত আছে। আর নিজবর্ণালপুর তপস্বী এল পি স্কুল দেখা হয়েছে 300 মিটার দূরত্ব, এটু 50 মিটারের ভিতরত আছে। আর এই একটা স্কুল দেখা নাই 270 নম্বর এল পি স্কুল, এই স্কুলটা ইয়ারপর মাত্র 30 মিটার দূরত্ব আছে। আমি আজি আপনার জড়িয়ে সরকার এক্সাইজ মিনিষ্টারক কব খুঁজি যে আপনি যুক্ত গাইডলাইন দিছে এই গাইডলাইনের বহির্ভূতভাবে আপনার নিজের পিয়ে কেন এটা বাগান এলাকাত এই ন্যাশনাল PWD রাস্তার সম্মুখত দোকান বহাব পারিছে। আমি আজি স্পষ্টভাবে আপনার জড়িয়ে হাইলাকান্দির এক্সাইজ ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্টক আমি সকিয়াই দিছো যে নিয়ম বহির্ভূতভাবে আপনি ফিল্ড ইনকোয়ারি নকরাকি কেন পারমিশন দিলে অহা এক সপ্তাহের ভিতরত যদি আপনার এই পারমিশন উদ্র করে এই দোকানখন ইয়ারপর আঁতরাই নিদিয়ে হলে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই বর্ণালপুর বাগানের রাইজ লই আমি বৃহত্তর আন্দোলন করবল হাজু আছো। আমার স্পষ্ট দেখা গেছে যে গ্রামবাসীর অভিযোগ, কোনো গ্রামবাসী নাজানে ইয়াতে দোকান বইছে, আর যু NOC ব্যাপারটু থাকে আশে পাশের মানুষ এই NOC দিয়ে এজন মানুষ তাতে সিগনেচার করা নাই বলে আজ আপনাদের আশ্চর্য হব শুনি যে আমার তাতে আছে যেটু আমি পাইছো যে NOC যেটু গ্রামের মানুষের পর লবলাগে এই NOCর যা সই আছে কোনো এই লোকেল এরিয়ার মানুষের সই নহয়, সম্পূর্ণ ভুয়া সই দি এই এলাকার মানুষের পর NOC লইছে বলে দেখাই এই দোকানটা বহুয়া হয়েছে। গতি আমি তেওঁলোকক স্পষ্টভাবে আজি জানাইছো যে এক সপ্তাহের ভিতরত আপনাদের দোকানখন ইয়ারপর আঁতরাই দিয়ক, কারণ এই এলাকার রাইজে এইটু মানি লব খোঁজা নাই, কারণ ইয়ার 100 মিটারের ভিতরত স্কুল আছে, মন্দির আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু এই এইটু বহার কারণে এই কেদিনের পর এই এলাকা বর্ণালপুর বাগান বস্তির অসামাজিক কার্যকলাপ হয়ে আছে। গতি এক সপ্তাহের ভিতরত যদি এক্সাইজ ডিপার্টমেন্টে এই দোকানটু মদর দোকানটু আঁতরাই নিদিয়ে হলে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই এলাকার রাইজ লই আমি বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করবল আমি বাধ্য থাকিম। ও যে বেটিয়ে মাতিছে ও বেটির বারিন্দাত মদ বইয়া খাইন, বেটিরে রায় তুইলে ডাকইন, বেটির জামাই বেঙ্গলুত পড়ি একগু আছে, বাচ্চা দুইটা আছে, এটা তো রাইত মারামারি করিয়া যদি বারো বেটি বেটিরে তো লইয়া যাইবা যাইবা সরুতার কিডনি কুলিয়া পর্যন্ত লইয়া যাইবা মদ খাইয়া, মদর যুগে মা বোন চিন করইন না, রাস্তাঘাট আটা যান না মদর বোতলের কাছর বোতলে বাঙ্গিয়া রুঙ্গিয়া গাড়িয়া ভালার হরুতা ইটাইয়া বাঙ্গিতরা রাস্তা দিন গাড়ি বইয়া খাইতরা, আমরা কোটি কোটি বাচ্চা নিতা উঠিতরা, বাচ্চা নিতা কোটি কোটি উঠিতরা, এটা তো শিখতরা নাতি নসা এটা এত খাইবা এখন কিটা চাই না আপনারা? হ্যাঁ এখন কিটা চাই? আমরা ইকান এখন বন্ধ হইতে চাই, ইকান আমরার গ্রাম জায়গা স্কুল স্কুলও যাইতে হরুতা ই রাস্তা দিয়া যাইতরা আইতরা দেখতরা মদর দোকান তারাও লইয়া খাইবা, এখন যে বাবুয়ে কার বুয়ায় কার ইগে কার ইগে কার দেখবা বড় মানুষে খাইতরা রাস্তাঘাটে আমরার স্কুলও যাইতরা আইতরা দেখতরা খাইবা নানি, এটা এখন বন্ধ করোক্কা আর কোন অঞ্চল নিয়া বোয়া এই রাস্তা থাকি এই টাউন নিয়া বোয়া গাঁও থাকি চারি দোকা আর ইটা হইল মদর দোকান, ইটা রাস্তার কিনার কালি মদিয়ে দিলাইছেন তারা কইন কালি মদিয়ে দিলাইছেন, আমরা কত কমপ্লেন করিয়া পারি না আর লইয়া আসইন ভিটকারি করইন, ইটা ইটা কোনো একটা কথা হইল নি মদিয়া যদি দে তার মদিয়া উঠাই আনে আমরা মানি না, মদিয়া হইলে আমরা দান মানবা লাগি ও মদর দোকান ওখান দিছি এইলা হইলে টিভি মদিয়া মারি রাও কাইয়া ইরা মদ খাবাই মারতো কেনে মদ খাবাই মদিয়া মারতো কেনে অন্য ঘরে ঘরে বোমা হলে মারি লাও ই মদর দোকান দেবার তাকিয়া মদ খাবাইয়া মারার তাকিয়া ও বাচ্চা কাচ্চার বাপ মরি দিব মদ খাইয়া মা মরি দিব একে আর ঘুরে হাঁটাহাঁটি করে মরতা কি ও আর ইয়া বিষ খাবাইয়া মদিয়া মারিলাও, মদিয়া যদি ইকান দোকান দিয়া থাকে ইলা মারতো কেনে ইলা মদর দোকান দিয়া মারতো কেনে দুনিয়ার। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।